ركض لمحضة. ما عندك مريض؟ شلون আমি তোর মাথার মধ্যে মস্কের পরে মস্ক পানি দিলি চিরাবু বকর, মায়ের খবর নিলি না, মোহাম্মদের খবর জানতে চাইলি, নবীর কাছে তো মা আর বাপ কিছু না, দিলকে নরম করে দেন। কান্নাকাটি এটা আসলে আন্তরিকতার ব্যাপার, সবগুলো মানুষকে এক সমান দিল দিয়ে আল্লাহ বানায় না মিয়া, কিছু লোক আছে যে দিল খুব নরম। আবু বকর রে, আমি না তোর মা লাগি, আমি তোর মা, তোর মাথার মধ্যে পানি দিলাম, আমার খবর নিলি না, বললি না মা গো তুই কেমন আছো, তুই মা তুই মোহাম্মদের খবর নিলি, মোহাম্মদের খবর আমি তোরে দিব রে বাবা, একটু হা কর হা কর, একটু মুখে পানি দেই। আবু বকর দেখে বলে মাগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি তুই নয়নে যতক্ষণ না দেখবো মুখের মধ্যে আর নিব না গো মা, আর নিব না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখতে চাই। মা দৌড়ে চলে গেছে, এগুলি সব কিতাবের আলোচনা আমি রাখছি এবং বিশুদ্ধ আলোচনা। মা দৌড়ে চলে গেছে জাইয়া বলে মোহাম্মদ আমার ছেলে তোমাকে দেখতে চায়, দিনের নবী খবর পাইছে আবু বকর সিদ্দিক আত্মীয় স্বজনের লোকেরা তাকে মেরেছে, দিনের নবীর কলিজার মধ্যে আগুন লেগে গেছে, নবী একটা দৌড় দিয়েছে আবু বকর সিদ্দিকের বাড়িতে, গিয়া দেখে আবু বকর সিদ্দিকের চেহারাটা ভুলে গেছে, নাক মুখ দিয়ে রক্ত ধরতেছে, চোখের পানিগুলো চলে দেবেন, আবু বকরের পার্শ্বে বসে গেলেন, কপালের মধ্যে হাত বুলিয়ে দিলেন রহমতের হাত, রহমতের হাত ভুলেই দিলেন। আবু বকর ইসলামের জন্য, ইসলামের জন্য একটু কষ্ট করতে হবে আবু বকর, আবু বকর কোনো চিন্তা করিও না, আবু বকরের চাইতে বেশি ভালো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বাঁচতে পারে না ঈশ্বর এখন, সুবহানাল্লাহ। أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. এই হাদিস যেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখ থেকে বের হয়ে আসছে, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, বক্তৃতা অনেক সময় বলে থাকি, আবু বকর সিদ্দিকের শানে কথাটা হাদিস শরীফ বাড়ছে, আবু বকর নবীকে জান এবং মাল দুটোটা দিয়ে ভালোবাসছেন জোরে এখন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে জিহাদের ময়দানে সাহায্যের জন্য দিনের নবী মদিনার মসজিদের বারান্দা একদিন নিজের চাদর বিছিয়ে দিয়ে বললেন, মদিনার মুহাজির আনসারের আরে তোমরা যে যা পারো আমার চাদরের মধ্যে সাহায্য রাখো, চতুর্দিক থেকে সাহায্য আসতেছে। আবু বকর সিদ্দিক তার স্ত্রীকে ডেকে বলে, মহিলা এবং মা ভুনেরাম, আমার মা ভুনেরাম। আবু বকর সিদ্দিকের স্ত্রী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন আপনারা শুনুন, আমি বলছি। আবু বকর ডেকে বলে, বিবি নবী তো নিজের চাদর বিছাই দিয়েছেন মসজিদে নববীর সামনে জাহাদের সাহায্যের জন্য, আমি কি দেব, আমার যে কিছু নাই রে বিবি। তখন আবু বকর গরিব হয়ে গেছেন, এককালে উনি বিরাট বড় ধনী সাহাবি ছিলেন, আজকে উনি গরিব হয়ে গেছেন, ওনার বিবি ডাক দিয়ে বলে, আবু বকর গড়ে যা কিছু আছে সব সব প্যাকেট করে নবীর নামে কোরবানি দিয়ে দাও। কিতাবের
প্রবেশ করে ঘরের ভিতরে যা ছিল প্যাকেট করে কাঁধে করে ঘর থেকে রওনা হয়ে যাচ্ছে দিনের নবীর জন্য আবু বকরের বিবি দেখে দেখে বলেন আবু বকর রে মদিনার বহু মহিলারা দিনের নবীর চাদরের মধ্যে সাহায্য দিচ্ছে আমি কি দিব রে আবু বকর সিদ্দিক দেখে বলে কিছু থাকলে দিয়ে দাও দিনের নবীকে তোমার সালাম বলে দিব মহিলাদেরকে বলছি মা গো আবু বকর সিদ্দিকের স্ত্রীও জিহাদের জন্য সাহায্য করেছেন আব্দে বলে আবু বকর একটু থামাম ঘরের ভেতরে প্রবেশ করে কিচ্ছু নাই দিবার মতো আবু বকরের স্ত্রীর কিছু নাই একটু চিন্তা করবেন একটু চিন্তা করবেন কিচ্ছু নাই কি দিবেন উনি ঘরের ভেতরে প্রবেশ করে পরনে একটা কাপড় ছিল কাপড়টা খুলে প্যাকেট করেছে খেজুর পাতার পাতি দিয়া খেজুর পাতার পাতি দিয়া লজ্জার স্থান দেখে শরীর দেখে ঘরের ভেতরে বসে এই কাপড় প্যাকেট করে আবু বকরের হাতে দিয়ে বলে আবু বকর রে দিনের নবী রে আমার সালাম বলে দিও পৃথিবীতে এই ধরনের দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারে নাই যে কথাটা আমি এখন বলছি কথার ইঙ্গিত হাদিস শরীফের মধ্যে আসছে জোরে করে সুবহানাল্লাহ নবীর চাদরের কুনার মধ্যে রেখে দিলেন প্যাকেট দুইটা প্যাকেট দুইটা এটা নিজের একটা স্ত্রী দিনের নবী ডেকে বলে আমি তো তোমাকে সাহায্য দিবার জন্য বলি নাই রে আবু বকর নবী জানতেন আবু বকরের দূর অবস্থা আবু বকর গরিব হয়ে গেছে আবু বকর আমি তো তোমাকে সাহায্য দিবার জন্য বলি নাই রে আবু বকর আবু বকর বলেন দিনের নবী গো বলেন নাই ঠিক কিন্তু নিজের চাদর বিছাইয়া নিজের ব্যবহারের চাদর বিছাইয়া তো ইতিপূর্বে কোনদিন আপনি সাহায্য চান নাই যদি আমার হাবিবের চাদরের মধ্যে যারা সাহায্য করেছে এরা আমার বন্ধুর সঙ্গে আজকে জান্নাতে যাবে একে বলে মাহাব্বা নারী দিগ যারা আজাব আপনার চাদরে সাহায্য দিবে এরা তো আপনার সঙ্গে জান্নাতে চলে যাবে আমি যদি কিছু না দেই আমি অনেক পেছনে পড়ে যাব গো নবী বহু পেছনে পড়ে যাব আমি অনেক পেছনে পড়ে যাব গো নবী আমি আদি শরীফের মধ্যে আছে দিলেন নবীটাকে বলে উসমান গনি রে তুমি কি এনেছো উসমান গনি বনে কিছু এনেছি কিছু ঘরে রেখেছি জি ওমর রে তুমি কি এনেছো কিছু এনেছি কিছু ঘরে রেখেছি জি আলী রে এ আলী কি এনেছো হযরত আলী বলেন কিছু এনেছি কিছু ঘরে রেখেছি জি আবু বকর তুমি কি এনেছো হযরত আবু বকর করে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলে আমি আমার ঘরে আল্লাহ আল্লাহর নবীর রেখে এসেছি একে বলে মাহাব্বা আমার বারাম নিজের বিবি পরনের কাপড় খুলে দিয়েছে এটা তো নবীর কাছে বলার ব্যাপার নয় লজ্জায় উনি কথাটা গোপন রেখে দিলেন লজ্জায় উনি বললেন না উনি গোপন রেখে দিলেন আদি শরীফের মধ্যে এসেছে হযরত জিব্রাইল নবীজির দরবারে আসতেন জিব্রাইলের গায়ে খেজুর পাতার বাজি আপনি মনে করেছেন সাহাবীরা নবীর জন্য জীবন দিবে আর আল্লাহ তার বিনিময় কিছু দিবেন না এটা মনে করেছেন নাকি ইতিপূর্বে তোমাকে এই ধরনের পোশাকে কোনদিন দেখি নাই রে জিব্রাইল জিব্রাইল রে এই ধরনের পোশাকে তো কোনদিন তোমারে দেখি নাই কেরা জিব্রাইল
এই পোশাক তোমার গায়ে কেন খেজুর পাতার পাটি তোমার গায়ে কেন রে জিবরিল ডেকে বলে নবী গো আবু বকর সিদ্দিকের ঘরের খবর রাখেননি আবু বকরের খবর রাখে নবী জিবরিল আমার আবু বকরের কি হয়েছে এত কিছুই বলে না আমার কাছে দিনে নাই গো আবু বকরের স্ত্রী পরনের কাপড় খুলিয়া পরনের কাপড় খুলিয়া জিহাদের ময়দানে যুদ্ধের সাহায্য পাঠাইতে আপনি নাকি নিজের চাদর বিছিয়ে সাহায্য চেয়েছেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেছে জিবরাইল রে আজকের দিনের জন্য শুধু আজকের দিনের জন্য আমি আল্লাহর কাছে সব চাইতে দামি পোশাক খেজুর পাতার পাচি এই পাচি গায়ে দিয়ে তুই আমার বন্ধুর দরবারে যাবি আমার বন্ধুরে আমার সালাম বলে দিবি ইসলামের জন্য জীবনের প্রথম রক্ত দিলেন আবু বকর বকর সেই জন্য নবী বলেছেন দুনিয়ার তাম দুনিয়ার মানুষের নেক যদি এক পাল্লার মধ্যে দেয় আমার আবু বকরের নেক অপর পাল্লাই দিলে টান দিলে আবু বকরের নেকের ওজন ভারী হয়ে যাবে কি মনে করেছেন আবু বকর সিদ্দিককে দিলকে আরো নরম করে দেন কোন শব্দ এখানে হবে না কি দেবার মধ্যে আমার ইন্তেকালের দিন ডাক দিয়ে বলে সাবিরারে আমার ইন্তেকালের পরে যেদিন আমার আবু বকর মরবে আমার আবু বকরকে আমার কবরের ডান পাশে কবর দিও কেয়ামতের ময়দানে আমি আমার আবু বকরকে ডান হাতে ধরে উঠব কবর থেকে ডান হাত আবু বকর আমার ডান হাতে থাকবে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক কে শানে দিনে নবী বললেন আবু বকরের কবর হবে আমার কবরের ডান পাশে ধরে কোন সবাব আর আবু বকর যেদিন মারা যান সেদিন হযরত আলীকে ডেকে বলেন আলী রে তুই একটা কাজ করি ডাক দিয়ে বলেন আলী আমার কোরআন জামা দিয়ে আমার কাফন পরাবি রে আলী নতুন কোন কাফন নয় নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলী রে কোরআন জামা দিয়া আমার কাফন পরাবি রে আলী আমার লাশ হয়ে যাবি দিনের নবীর রাউজার কাছে ডাক দিয়ে বলবি রে আলী আমি আমি আবু বকর নবীর পায়ের সামনে এসে গেছি যদি নবী আমাকে গ্রহণ করে নবী রাউজার কিনারে আমার কবর দিবি আর যদি রে আলী নবী কোনো আওয়াজ না করে শব্দ না দেয় তাহলে বলে পারবি আলী রে নবীর বিদায়ের পরে আমি তার অন্তরে দুঃখ দিয়ে ফেলেছি রে আলী তাইলে কি করবি রে আলী তাইলে আমাকে নবী রাউজার কিনারে কবর দিবি না তাইলে দিবি আমাকে আমাকে জান্নাতের বাকিতে দূরে জান্নাতের বাকিতে কবর দিবি হযরত আলী বলেন পুরান জামা দিয়া কাপড় পরাইয়া আবু বকরের লাশ নিয়ে চলে গেলাম নবী যে রাউজার কিনারে আমি আলি সেজদায় পড়ে গেলাম ডাক দিলাম নবী গো নজর করে দেখেন আপনার আবু বকর আপনার পায়ের সামনে এসে গেছে হযরত আলী বলেন একবার দুইবার তিনবার ডাক দিলাম কোনো সাড়া নাই কোনো শব্দ নাই আবু বকর চিন্তায় পড়ে গেলেন তাইলে কি দিনের নবী আবু বকর কি ভুলে গেছে তাইলে কি দিনের নবী আবু বকর ভুলে গেছেন আবু বকর কি দিনের নবী ভুলে গেছেন হযরত আলী বলেন ব্যাপার কি তিনটা ডাক দিলাম ডাকের কোনো সাড়া নাই শব্দ নাই হযরত আলী বলেন আমি মাহরুম হয়ে গেলাম আওয়াজ শব্দ না পেয়ে সেজদার থেকে আমি মাথা তুললাম ও দুনিয়ার লোকেরা আমি আলী বলছি তোমরা শোনো সেজদার থেকে মাথা তোলার সঙ্গে সঙ্গে নজর করে দেখি দিনের নবী রাউজাটা থর থর করে কাঁপতেছে রাউজাটা থর থর করে কাঁপতেছে ভেতর থেকে আওয়াজ আসতেছে
আলী রে আমার আবু বকর, আলী রে আমার আবু বকর, আমার আমার পাশে আসবে, অনুমতির প্রয়োজন নাই রে আলী, আলী রে আমার আবু বকর আমার কিনারে আসবে, অনুমতির কোনো প্রয়োজন নাই রে আলী, আলী রে আবু বকর তো আমার হিজরতের সাথী, আবু বকর তো আমার গুহার সাথী, মদিনার সাথী, আলী রে আলী রে আজকে থেকে আমার আবু বকর হবে আমার কবরের সাথী। ইসলামের জন্য আবু বকর সিদ্দিক রক্ত দিয়েছেন, আবু বকর সিদ্দিক মার খেয়েছেন, তারপরে কে আবু বকর সিদ্দিকের পরে মার খেয়েছেন হযরত বেলাল হাবশি, বেলালকে তো তার মনিব শেষই করে দিয়েছিল। আবু বকর সিদ্দিক যদি বেলালকে খরিদ না করতেন, হযরত বেলাল তো হাবশির মানুষ, কালো মানুষ, লোকটা এত কালো, হাবশির মানুষ আমি দেখেছি মদিনা শরীফে মক্কা শরীফে, সিরিয়াসলি কালো, আপনার ঠোঁট দুইটা সাদা, একবার দুধের মতো সাদা ঠোঁট, আপনার কালার একেবারে কালো, চক্ষুগুলো লাল রক্তের মতো, হাবশির মানুষ, এখনো মাঝে মধ্যে মক্কা মদিনাতে পাওয়া যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল, ওই বেলালের বংশের লোক, হাবশির লোক, এখনো তারা আপনার কাবাগরের পাহারাদার, তারা কাবার হিফাজতের দায়িত্বে তারা আছে, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেলাল যেদিন কালেমা পড়েছে, বেলালের মনি উমাইয়া ডেকে বলেছে, সাহস তো কম না, তুই আমার গোলাম বেটা, তুই আমার চাকর, তুই মুহাম্মদের কালেমা পড়ে নিলি, আমার ভাইরা অত্যাচারের পাহাড় চাপিয়ে দিল হযরত বেলালের উপরে, কি করলো বেলালকে? আমি বলছি সংক্ষেপে শুনেন, বেলালের হাত পা বেঁধে যুবক ছেলেদের হাতে দিয়ে দিত, এই ছেলেরা বেলালকে, হযরত বেলাল কালেমা পড়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, সেই জন্য বেলালকে টেনে টেনে আরব মরুভূমি পাথরের মাটি, আপনারা বলুন তো হযরত বেলালের অবস্থা কি হতে পারে? আপনার পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে, হাত দুটা বেঁধে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে যুবক ছেলেদের হাতে দিয়ে দিত, টানতে টানতে তারা পাহাড়ের উপরে তুলত, আবার পাহাড় থেকে টানতে টানতে নামাইত, সারাদিন এই কাজ করত। হযরত বেলালকে সন্ধ্যার সময় যখন উমাইয়ার বাড়ির সামনে এনে মৃতদেহের মতো, মনে হয় বেলাল বাঁচবে না, মনে হয় বেলালের আত্মা বের হয়ে যাবে, উমাইয়ার সামনে পায়ের সামনে হাজির করে দিলে উমাইয়া বলতো এখনো সময় আছে কালেমাটা ছেড়ে দে, হযরত বেলাল বলতেন আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, উমাইয়া দেখে বলে তুই কালেমা ছাড়বি না, বেলাল বলে আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা কিতাবের মধ্যে আসছে, আমি আজকেও দেখেছি কিতাবের মধ্যে আসছে, উমাইয়া হযরত বেলালকে চিৎ করে শুয়াইয়া বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া, একটা মানুষ মানুষ মানুষকে এভাবে কষ্ট দেয়, চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়া বেলালকে ঘন্টার ঘন্টা রেখে দিত, পানির পিপাসায় কলিজা ফেটে যাওয়ার কথা, এক ফোঁটা পানি বেলালের মুখে দেয় নাই ওমাইয়া। আজকে ইসলাম কোথায়, আমরা কোথায়, দিন কোথায়, আমরা কোথায়, মসজিদ কোথায়, আমরা কোথায়, নামাজ কোথায়, আমরা কোথায়, পর্দা কোথায়, আমরা কোথায়, কালেমা কোথায়, আমরা কোথায়? এক সপ্তাহ পর উমাইয়া বেলালের কাছে গিয়ে বলে, বেলালের কালেমার স্বাদ মিঠে নাই রে বেটা, এখন তোর কালেমার স্বাদ মিঠে নাই, দেখ তোকে কি করি এখন, কিতাবের মধ্যে আছে জিব্বা নারায়া নারায়া বেলাল জিকির করেছে, জন্যে জিব্বার মাঝখান দিয়ে একটা প্যারাক ঢুকাইয়া দিছে, মোটা প্যারাক বেলালের জিব্বার মাঝখান দিয়ে ঢুকাই দিলে বেলাল কয় আহাত আহাত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বোধে চক্ষু নাই, আল্লাহ বোধে এগুলি দেখেন না, পরবর্তীকালে জিব্বার অগ্রভাগ, পরবর্তীকালে জিব্বার অগ্রভাগ শুকাইয়া মোটা হয়ে গেছে, বেলার সিন উচ্চারণ করতে পারে না, শব্দটা আসাধু, উনি বলতেন আসাধু, মুয়াজ্জিনি দপ্তর থেকে তার নাম ক্যান্সেল করে দেওয়া হোক, বেলাল ভুল আগাম দেয়, চিন্তা করেন
দিনের নবী ডেকে বলে বেলাল রে তুই আর আজান দিস না রে বেলাল তোর বিরুদ্ধে কমপ্লেইন আছে রে বেলাল তুই নাকি শিন উচ্চারণ করতে পারিস না বেলাল কিছুই বললেন না দিনের নবী বলেছেন বেলাল তুই আর আজান দিস না নবীর উপরে তো কোনো কথা নাই বেলাল চলে গেলেন চোখের পানি ছেড়ে ছেড়ে আর মনে মনে বলেন আর বুঝি রে মদিনার মসজিদের মিনারায় আমার কণ্ঠ বাজবে না আমার আজান বোধহয় হবে না একদিন দুই দিন তিন দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন জিবরিল আমার বন্ধুরে গিয়ে আমার সালাম বলবি আর বলবি ওদের কি হয়েছে ওদের আজকে তিন দিন ধরে মদিনার মসজিদ আজান হয় না কেন জোরে বলেন মিনা সুবহানাল্লাহ ভালো একজন মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে বিশুদ্ধ আজান দেয় বিরাট বড় কারি সাহেব আন্তর্জাতিক কারি আজান দেওয়ার জন্য ঠিক করা হয়েছে কিন্তু খবর আসছে আল্লাহ পাকের দরবার থেকে মোহাম্মদকে গিয়ে বলো ওদিন আর মসজিদে তিন দিন ধরে আজান হয় না কেন হযরত জিবরিল বলে হুজুর মসজিদে আজান হয় না নেই বলে কেন হয় আল্লাহ যে বলেছেন আজান হয় না নবী যে বলে জিবরিল রে আজান হয় আকামত হয় আমি নিজেই ইমামতি করি কি মনে করলেন বেলালের দাম কত মিয়া সুবহানাল্লাহ কোন চিল্লায় বলেন হাফসির কালো একই মানুষ ঠোঁট সাদা চোখ লাল কালার কালো হাফসির মানুষ জীবনে এরম কালা দেখিনি আমি কালা চামড়া খসখসে কামড় গুয়ের চামড়া আছে না গুই আছে না গুই গুয়ের মতো খসখসে চামড়া ঠোঁট দুইটা দুধের মতো সাদা চোখ দুইটা রক্তের মতো লাল হাফসির মানুষ বেলালের দাম কত মিয়া দেন সিং কই দাঁড়ানোর জি হাফসির বেলাল কোথায় হাফসির বেলাল যতদিন না জানা ভিজি আপনার মসজিদের মিনারায় উঠবে না আজান দিবে না আজান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছবে না আজান তো এখনো মদিনার মসজিদে হয় একটু জোরে বলেন তো বেলালের আজান হয় একটু ভালো করে কোন বেলালের মতো আজান হয় নবী বেলালকে ডাকালেন ডাক দিয়ে বলে বেলাল রে জি হুজুর এই আল্লাহর সাথে তোর সম্পর্ক কেমন সুবহানাল্লাহ বলেন মিয়া বেলাল কই হুজুর আপনি কি বলেন আমি বুঝি না হুজুর একটু ভালো করে খুলে বলেন আল্লাহর সাথে খুব সম্পর্ক তোর তাই না হুজুর কি হয়েছে আরে তোর আল্লাহ খবর পাঠাইছে তুই আজান না দিলে আল্লাহ কারো আজান শুনবে না মুসলমান বেলালের দাম কত দেখে বেলালে মিনারায় উঠ তুই আজান দে একটা প্রশ্ন আমাকে করতে পারেন আমি জানি মরনা যুক্তিবাদী সাহেব যেখানে আল্লাহ বেলালের আজান এত ভালোবাসেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে নিষেধ দিলেন কেন বেলাল আজকের থেকে আজান দিস না তোর বিরুদ্ধে কমপ্লেইন আছে তার জবাব হলো নবীজি চান বেলালের মূল্য আগের চাইতে আরো বাড়ুক এখন আপনারা বলেন বেলালের দাম আগের চাইতে বেশি না কম এখন যদি উনি শিন নায়ক হয় আর সাধু ঠিক বলেছেন যে এখন যদি উনি আস আগে তো শিন উচ্চারণ করতে পারে না আর সাধুর মধ্যে আস কইছে এখন যদি শিন বাদও দেয় কোনো অসুবিধা আছে জোরে বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলালের আজানের পাগল ছিলেন আমি সংক্ষেপে এই চিত্রটা তুলে ধরি আপনাদের সামনে আপনাদের দিল নরম হয়ে যাবে দিনের নবী যখন ইন্তেকাল করলেন গোটা মদিনা স্তব্ধ হয়ে গেল মদিনার চারদিকে কান্নার রূপ পয়দা হয়ে গেল যেন পাহাড় কাঁদতেছে যেন পর্বত কাঁদতেছে বৃক্ষ তরুণতে স্তব্ধ হয়ে গেছে তারপরে বকরি বেড়া উঠ ধুম্বা এগুলি গাছে মুখ লাগায় না আসলে এখন সুবহানাল্লাহ কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করে গেছে এমন কি কিতাবের মধ্যে আমি পেয়েছি দুধের বাচ্চা মায়ের স্তনে মুখ দেয় না মা কত চেষ্টা করে নিজের বাচ্চাকে দুগ্ধ পান করাবার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন ওনার কাফন দাফন হয় নাই নবী মাত্র ইন্তেকাল করেছেন নবীর জানাজার নামাজ হচ্ছে খণ্ড খণ্ড ভাবে বিরাট বড় জামাতে নবীর জানাজা হয় নাই খণ্ড খণ্ড জামাতে নবীর জানাজা হচ্ছে চতুর্দিক থেকে সাহাবীরা আসতেছে জামাত হচ্ছে গোটা মদিনা স্তব্ধ হয়ে গেছে ঠিক সেই সময় মায়ের স্তন
কচি বাচ্চার মুখের মধ্যে দিলে বাচ্চারা ঠোঁট দুটোকে বন্ধ করে রাখে, মায়ের দুধ পান করে না, চিন্তা করেন অবস্থা কোথায়। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান গনি কান্দে, সবাই কান্দে, সবার চোখে বানি। ফাতিমার অবস্থা কি আর বলবো, হাসান হোসেনের অবস্থা আর কি বলবো। আমি শুধু বিলালের কথাটাই বলি, বিলালের প্রসঙ্গে কথা উঠেছে সেজন্য আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি ছোট্ট করে সংক্ষেপে। হযরত বিলাল ছোট্ট একটা গাঁথুনি বেঁধে ওই গাঁথুনি কাঁধে করে আসছে আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর, কি আপনারা থাকেন মদিনায়, আমাকে বিদায় দিয়ে দেন, আপনি তো লিডার, নেতৃত্ব তো আপনার কাছে দিয়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আপনার পারমিশন ছাড়া কেমনে যাই, আমারে বিদায় দেন, আমি মদিনা আর থাকবো না। আবু বকর সিদ্দিক দেখে বলে, বেলালে তোরাই শুধু নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসি না। বলতো আমি কজনকে বুঝাবো, তোদের কজনকে আমি বুঝাবো বল। মরে কিছু নেই বললাম, নবীদের রাজা দেখলে আমার কলিজা ফেটে যায়, নবীর কবর দেখলে কলিজা ফেটে যাবে, সম্ভব না, বিদায় দেন, আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি। সেজন্য কোন কবি লিখেছেন, কান্দিয়া হযরত বিল্লাল হয়ে গেলেন দেওয়ানা, শাম দেশের অভিমুখে হইলেন বিল্লাল রওয়ানা। মুখে শামে চলে গেলেন, এক দুই তিন চার পাঁচ মাস, কোন কোন বর্ণনা আছে সাড়ে পাঁচ মাস পরে মদিনা ছেড়ে বেলাল চলে গেছেন। সাড়ে পাঁচ মাস পরে ঘুমের ঘরে স্বপ্নে দিনের নবী বেলালকে ডাকছেন, সাড়ে পাঁচ মাস পরে স্বপ্ন যোগে বলছেন, নবী কাঁদলে আমায় পারে না, কত ভালোবাসে মোহাম্মদ সাল্লাম বেলালকে, সরে বলেন সভা। স্বপ্ন যোগে বলছেন, নবী কাঁদলে আমায় পাবে না, আমায় যদি চাওরে বিল্লাল ফিরে সমাধি না। বেলাল রে, ও বেলাল, মদিনে আমি সবাইকে দেখতে পাই, তোকে দেখতে পাই না, জলদি হয় আমি তারা ধর শুনব। সাড়ে পাঁচ মাস পরে হযরত বেলাল আসছে, কথা বোঝার চেষ্টা করুন, সাড়ে পাঁচ মাস পরে বেলাল আসছে। হযরত ফাতেমা বাবার ইন্তেকালের পরে মাত্র ছয় মাস জীবিত ছিলেন, মাত্র ছয় মাস, সাড়ে পাঁচ মাস হয়ে গেছে, আর কয় মাস ফাতেমার হাতে বাকি আছে? মাত্র মাত্র পনেরো দিন আগে, পনেরো দিন পরে উনি ইন্তেকাল করে যাবেন। উনি বাবার জন্য রোমের মধ্যে তারাবদ্ধ অবস্থায় রোমের ভেতরে প্রবেশ করে দরজা ভেতর দিক থেকে ক্লোজ করে হযরত ফাতেমা বাবার নামে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন আর বলছেন, বাবা গো, মদিনার সব লোক তোমার ভুলে যাচ্ছে, কিন্তু আমি যে তোমাকে ভুলতে পারি না, তুমি বলেছ ইন্তেকালের আগে। আমার ভাইরা, সবাই যখন কাঁদে, হাসান কাঁদে নানা নানা বলে, হুসাইন কাঁদে নানা নানা বলে, তখন হযরত ফাতেমা বাবার মাথার পাশে চোখের পানি ছেড়ে যখন কাঁদে, তখন নবী ইশারা দিয়ে বলেছিলেন, ফাতেমা রে, সবার কান্না সইতে পারি, তোর আমার মুখের গোড়ায় লাগাই দে। হযরত ফাতেমা বাবার মুখের মধ্যে ডান কান লাগাই দিলে দিনের নবী বলে, মারে কাদিস না রে মা, মদিনার মাটির নিচে আমি ঘুমাইতে যাই, মারে মদিনার মাটির নিচে আমি ঘুমাব, কাঁদিস না রে মা। শুনলে বলতে বাপ, আমার ইন্তেকালের পরে ছয় মাসের মধ্যে মদিনায় কোন মানুষ মৃত্যুবরণ করবে না রে মা, কবরে তোর সাথে প্রথম আমার দেখা হয়ে যাবে। ছয় মাস জীবিত ছিলেন হযরত ফাতেমা। দিন শেষ হয়ে যায়, ফাতেমা ইন্তেকাল করবেন, ছয় মাস পরে ঘরের ভেতরে মুনাজাতের মধ্যে বাবা বাবা বলে হযরত ফাতেমা কান্নাকাটি করেন, কাঁদতে কাঁদতে মুসল্লার মধ্যে পড়ে গেলে হযরত ফাতেমা অজ্ঞান হয়ে যায়, ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে দিনের নবী ফাতেমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে।
ডাক দিয়ে বলে মারে মা ফাতেমা বাবার জন্য এখনো কাঁদিস কান্না শেষ হয় নাই জানি আব্দুল্লাহ বাবার ইন্তেকালের পর থেকে ছয় মাস দিন রাত চব্বিশ ঘন্টা শুধু বাবা বাবা বলে কেঁদেছেন ফাতেমা কিতাব খুলে দেখেন ফালতু কোনো কথা আমি বলি না আমি বই পড়ে আপনাদেরকে শোনাই কোনো বক্তার ওয়াজ আমি নকল করি না জীবনে কাউকে নকল করি না আমি পড়ার অভ্যাস আমার এখনো আছে দিলকে এখন কাদামাটির মতো নরম করে দেন একবারে কাদামাটি করে দেন নবীর মহাব্বতে এক ফোঁটা পানি কেউ যদি ছেড়ে দিতে পারেন আমি বলে গেলাম কেয়ামতের ময়দানে তোমার চোখের পানি তোমাকে নবী পাকের কিনারে পৌঁছায় ছেড়ে দিবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো বান্দার চোখের এক ফোঁটা পানি দিলকে নরম করে দেন ফাতেমা রে তোর কান্না শেষ হয় নাই মা তুই এখনো কাঁদবি তোর চোখের বাড়িতে আমার কবর পড়ে গেছে রে মা কবর ছেড়ে চলে এসেছি তোরে নিতে তোরে নিতে আসছি কালকে সকালে আসবো আমি কেমন তুই রেডি থাকিস কেউ যদি স্বপ্ন দেখেন মৃত মানুষ জীবিত অবস্থায় স্বপ্নে আপনাকে নিতে আসছে তাহলে বুঝতে হবে খুব তাড়াতাড়ি আপনি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবেন কথাটা মনে রেখেন কেউ যদি স্বপ্নে দেখেন মরা মানুষ জীবিত অবস্থা আপনাকে নিতে আসছে বুঝতে হবে খুব তাড়াতাড়ি মারা যাবে প্রভাত হয়ে গেল জ্ঞান ফিরে আসছে ফজরের নামাজ পড়ে আসছে ফাতেমা ডাক দিছে আমার হাসান কই আমার হুসাইন কই দুই পোলা দৌড়ে আসছে মা গো কি গো মা কোনদিন তো সকালে এইভাবে তুমি আমাদের ডাক দেও না দুই হাত বাড়াইয়া দুই হাত বাড়াইয়া দুই হাত বাড়াইয়াকে কুলে করে চুমু খায় আর বুকে লাগায় দেখে বলে আসান হুসেন মাগো ছয় মাসের মধ্যে তো কোনদিন তুমি আমাদের কোলে লও নাই মা মা নানার কথা ভুলে গেছো হুসাইনকে গোসল দেয় নিজের হাতে নিজের ছেলের দয়কে সন্তান দয়কে গোসল দেয় হাসান হুসাইন দেখে বলে মাগো এত সকালে তুই কোনদিন জীবনে গোসল দেও নাই গো মাগো কিসের গোসল গো মা কেন গো মা এ তো আদর করো কেন আজকে কি হয়েছে গো মা তোমার হযরত ফাতেমা আর চোখের মধ্যে পানি রাখতে পারে না ধা ধা করে চোখের পানি গুলো ছেড়ে দিলেন আর ঢাক দিয়ে বললেন আমার বুকে আয় তোদের নানা আজকে আমার নিতে আসবে আমি তোদের তোদেরকে রেখে চলে যাচ্ছি আর জানো যাক কান্দারে কয়দিন আগে নানা আমাদের এতিম করে নানা এতিম করে আমাদের চলে গেছে মা ছয় মাসের মধ্যে তুমি যদি চলে যাও বাবা কার মুখে ঘুমাবু মা কুয়ে কারে ডাক দিব না খাইয়া কে খাওয়াবে গো মা অমনি হযরত আলী অমনি হযরত আলী ঘরের মধ্যে প্রবেশ করলে হযরত ফাতেমা একটা দৌড় দিয়া স্বামী আলীর দুটি পায়ের মধ্যে পড়ে গেছে আমারে মাফ করে দাও তোরে তোরে কোনো কষ্ট দিয়ে থাকি মাফ করে দাও রে আলী
কেন তেরে মায়া দাঁড়িয়ে তিন বাবার সামনে লজ্জা দিও না? মহিলাদের বলছি, মা গো নবীর মেয়ে হলে কি হবে, স্বামীর কাছে ক্ষমা চাচ্ছেন আজকে। ঝগড়া হয়, আমি মানি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, মহিলাদেরকে বলে গেলাম আপনারা আগে সারেন্ডার করবেন, সারাদিন যদি ঝগড়া করেন রাত্রে ঝগড়া নয়, রাত্রে ছেলে মেয়েরা ঘুমায় গেলে স্বামীর পায়ের পাশে দাঁড়ায় বলবেন সারাদিন ঝগড়া করেছি, কথা কাটাকাটি করেছি, রাত গভীর হয়ে গেছে, আমি ভুল করেছি, তুমি আমারে মাফ করে দাও। মহিলাদেরকে বলছি কথাটা, যে কথাটা বললাম এখন এটা অন্তরের মধ্যে ভালো করে গাঁথি আলো। আমি আবার বলছি ঝগড়া হয়, আমি বলি ঝগড়া তো সবাই করে, আমরাও তো করি, আমাদের ঝগড়া হয় না? মৌলভীরা ঝগড়া করে না? মৌলভীরা আরো বেশি করে, মিয়া মৌলভী তো আরো বেশি করা, ঝগড়া হইলে কি হইব, হইলে কি হবে, এই ঝগড়া সারাদিন থাকলে বিকেল আর তার না, আলহামদুলিল্লাহ বলেন মিয়া। আমি যদি দেখি আমি বেশি কইলা বলাইছি, তাহলে স্ত্রীর কাছে গিয়া বলি বেশি তো আমিই কইছি, মনে কিছু নিও না, মাফ কইরা দাও। ব্যাগমনের কাছে মাফ চাইলে অসুবিধা আছে? বেশি কইয়া বলাইছি আমি, সুতরাং মনে কিছু নিও না, মাফ কইরা দাও, রাত্রে মারাও যাই তারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি স্ত্রী মনে করে, স্ত্রী বেশি বলে ফেলেছেন, মহিলারা যদি মনে করেন যে আপনি বেশি বলে বলেছেন স্বামীদের ঝগড়ার সময়, রাত্রে দিনেই চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে রাত্রে কোলা পায়ন হতাই দিয়া স্বামীর কাছে গিয়ে কইবেন, খুব বেশি করে বলাইছি, মেজাজ ঠিক ছিল না, যাকগে রাত গভীর হয়ে গেছে, মাফ করে দাও, মাফ করে দাও আমারে, যদি রাত্রে মারা যায় ঠিক না রে, ঠিক করে বলে আমাদের মধ্যে নাই, ঝগড়া করলে দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, একজন আরেকজনে যে চায় না, একজন আরেকজনের বিশ্বাস হয় না, বউ গিয়া বুঝছে এই রুমো, এই গিয়া বুঝছে আরেক রুমো, এই যে দুই রুমো গিয়া শুয়ে রয়েছেন, যদি রাত্রে দুনুরা মারা যায়। হাজরত ফাতেমা স্বামী আলীর পাশে দাঁড়ায় বলে, স্বামী রে আমারে মাফ করে দাও, আজকে আমার বাবা আমাকে নিতে আসবে, আমার বাবা নিতে আসবে, মাফ করে দাও হাজরত আলী, আর যদি শাস্তি দিতে হয় দুনিয়ার মধ্যে দাও, আখরাতে আমার বাবার সামনে আমারে লজ্জা দিও না। হযরত আলী ধা ধা করে চোখের পানিগুলোই ছেড়ে দিলেন, সেদিন কিতাব খুলে দেখেন হযরত আলী উত্তরে কি বলেছিলেন, উত্তরে বলেছিলেন ফাতিমা রে তুমি আমার কাছে মাপ চাচ্ছ, কেন মাপ চাচ্ছ, তুমি না নবীর কলিজার টুকরা, তুমি না রাসূলের রক্ত, তুমি জানো তোমাকে যেদিন বিয়ে দিয়েছিল মোহাম্মদ শরীফ ছিলাম আমার কাছে, তুমি জানো মোহাম্মদ শরীফ আমাকে বলেছিলেন আলী রে তোর খবর আছে আমি কাকে তোর কাছে বিয়ে দিয়েছি, আরে রে তোর খবর আছে আমি কাকে তোর কাছে বিয়ে দিয়েছি, আমি বলেছিলাম হুজুর আপনি বলেছেন কাকে বিয়ে দিয়েছেন, তখন নবী বলেছিলেন ফাতেমা, ফাতেমা শুধু আমার মেয়ে নয়, ফাতেমা তুমি তো জানো না নবী কথাটা আমারে বলেছিলেন, ফাতেমা শুধু আমার মেয়ে নয়, ফাতেমা তু বিদআতু মিন্নি, ফাতেমা আমার গায়ের একটা টুকরা রে আলি, আমার গায়ের একটা অংশ, আমার মা মা তুমি নবীর গায়ের অংশ না, মোহাম্মদ শরীফ সাল্লামের গায়ের টুকরা না, তুমি নবীর ব্লাড না, তুমি আমার কাছে মাপ চাও, বরং আমারে মাপ করে দাও, তুমি তো জানো, তুমি জানো না আরবের কোটিপতিরা তোমার বিয়ে করতে চাইছে, লক্ষপতিরা তোমার বিয়ে করতে চাইছে, মোহাম্মদ শরীফ সাল্লাম দেয় নাই, আমি গরিব আলীর কাছে তোমাকে বিয়ে দিয়েছে, আমি জীবনে কোনোদিন উদর ভরে পেট ভরে কোনো ভালো খাদ্য খোরাক তোমার সামনে হাজির করতে পারি নাই, ভালো একটা দামি কাপড় কিনে দিতে পারি নাই তোমার পরিবারের জন্যে, উদর বরিয়া পেট বরিয়া খানা দিতে পারি নাই, ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই, 15 দিন 20 দিন আমার ঘরের পাতিলায় খানা নাই, মাঝে মধ্যে খিদার কষ্টের ফাতেমা তোমার পেটের চামড়া পিঠার সঙ্গে লেগে যেত, তুমি আমার কাছে মাপ চাও, তা হয় না রে ফাতেমা, বরং আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমারে মাফ করে দাও। মাত্র 5.5 মাস ফাতেমা ইন্তেকাল করে যাবেন, হযরত বেলাল আসছে মদিনাতে, গভীর রাত মদিনার মসজিদে রাজা পাকের কিনারে দাঁড়ায় বেলাল আজান দিয়ে দিলেন, ওই যে নবী স্বপ্নে ডাক দিছে, স্বপ্ন যুগে বলছেন নবী কাঁদলে আমায় পাবে না, আমায় যদি চরে হে বিল্লাল
ফিরে এসো মদিনা বেলালে বহুদিন হয় আমি নহি তোরা গান শুনি না হযরতে বেলাল হাবশি মদিনার মসজিদের মিম্বারে দাঁড়ায়া আযান দিয়ে দিলেন আসসালাত খায়রুম মিনাল্লাহ বেলালের কণ্ঠ মদিনার লোকেরা বুঝে কিনা জোরে কর ঠিক বুঝে কিনা জোরে কর ঠিক বেলালের কণ্ঠ অনেক দূরে পৌঁছে যেত হযরত ফাতেমা তখন সাড়ে পাঁচ মাস পরে মুসাল্লায় মুনাজাতে বাবার নামে কাঁদতেছেন কাঁদতে 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 অস্থির হয়ে যাচ্ছেন হঠাৎ করে ফজরের আজানের সময় বেলালের কণ্ঠ শুনতে পেলেন বুঝতে পারলেন বেলালের আওয়াজ তো এটা বেলাল তো ছ মাস আগে সাড়ে পাঁচ মাস আগে মদিনা থেকে বিদায় হয়ে গেছেন বেলালের কণ্ঠ মনে হচ্ছে এই অবস্থায় এই দুর্বল অবস্থায় আস্তে করে স্বামী আলীর কদমের কিনারে যাইয়া পা মন্থন করলে আলীর ঘুম ভেঙে যায় ডাক দিয়ে বলে আলী রে কে কে ফাতেমা ফাতেমা কি হয়েছে আপনার না কিছু হয় নাই একটু শোনেন তো বাবার মসজিদের মিনারায় কার কণ্ঠ কার আওয়াজ হযরত আলী ডেকে বলে ফাতেমা রে এত বেলালের কণ্ঠ বেলালের আওয়াজ মনে হয় হযরত ফাতেমা দাঁড়িয়ে ছিলেন বসে গেলেন একটু দরে আনি আমার দর হযরত আলী বলেন কি হয়েছে রে ফাতেমা কি হয়েছে বলেন না না কিছু হয় নাই আমার দর আমি দাঁড়াইতে পারি না তুমি জানো না জানো না পাসপোর্ট পর্যন্ত বাবার সুগে বাবার বিয়োগ বিনিময় খানা পিনা ছেড়ে দিয়েছি আমি দুর্বল হয়ে গিয়েছি তুমি একটু ধরো রে আলী আমারে ধরো আমার বাবার মসজিদের মিনার আর পাশে নিয়ে যাও তালি করেন কি হয়েছে আপনার আপনি শুধু পাগলামি করেন আমার গাড়ির পরে মদিনা ছেড়ে চলে যায় রে আলি বাবার বিচ্ছেদ চইতে পারে না চলে গেছে সাড়ে পাঁচ মাস পরে বেলাল আসছে আমার মন কয় রে আলি বেলালের সাথে আমার এতিম বাবা আসছে আমার বাবারে রেখে বেলাল আসে নাই আলি রে বাবার রোজার কি জানে আমার লইয়া যাও ঘুমের ঘরে স্বপ্নে আমাকে দেখেছেন আপনি নাকি আমার আজান শুনলেন কিন্তু আপনি তো আমার আজান শুনবেন কিন্তু আসলেন না তো বিলাল ভাবছে আমি আজান দিলে নবী কবরতে উঠাইব কি মনে করলেন মিয়া কি গেল আজান দিলাম কিন্তু কোথায় আপনি দুয়াইলেন না বেলাল আজান দিলে যদি কবর ভাঙ্গিয়া দিনের নাবি না আসেন ইমামতি যদি না করেন আমি আর আজান দিব না ঘনাবি আর আজান আমি দিব না চলে গেলেন দামেশকে আবার চলে গেলেন কেউ রাখতে পারলেন না চলে গেলেন দামেশকে গিয়া কিছুদিন পরে নবীর বিচ্ছেদ সইতে পারে না বেলাল ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাদিস শরীফ একদিন আমার নবীর বিবিগণ রাউন্ড টেবিলে বসেছেন গোল টেবিলে আপসে কথা কাটাকাটি করেন আর বলেন আমাদের মধ্যে কাকে নবী বেশি ভালোবাসে আশা সিদ্দিকা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী আশা সিদ্দিকা বললেন চলেন নবীজির কাছ থেকে ব্যাপারটা জেনে আসি তো সব বিবিরা একত্রিত হয়ে হুজুরের কাছে গেছে আমার বাড়ি বলেন কি কি ব্যাপার ও বিবিরা আমার এইভাবে
তো কোনদিন একত্রিত হয়ে আমাদের কাছে আমার কাছে একসাথে আসতে দেখি নাই। তোমার কি দাবি দেওয়া, দাবি দেওয়া নাই তো? বিরাট মিছিল, দিবান তিমান নাই তো? তাই যা বলেন অনাবিধি জীবনে এমন কোন জিনিস চাই নাই যেটা আপনি দিতে পারেন না। তাই যা বলেন আমি জীবনে কোন ভারী বোঝা আমরা তো আপনার ঘাড়ের মধ্যে চাপাইয়া দেই নাই। কিছু চাইছি আপনার কাছে জীবনে? না চান নাই তো, কিন্তু আজকে এভাবে একসাথে আসছেন কেন? আচ্ছা ঠিক আছে বসুন, কি ব্যাপারটা কি বলে বলুন তো। তাই যা বলেন আবিজি, আমাদের মধ্যে থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন? কাকে বেশি ভালোবাসেন? আমার নবী দেখি দেখি বলেন একজনকে অনেক ভালোবাসি, তার নাম বলবো না, নাম বলবো না, বুদ্ধি রাখতেন তো নবী। এই কথা শুই নাও সমস্ত বিবিরা বড় বড় চক্ষুরা হযরত আয়েশার দিকে তাকায়, আরে ডেকে বলে বুঝেছি বুঝেছি গো নবীজি বুঝেছি। আয়েশার বয়স অল্প তো, সমস্ত বিবিরা ভাবছে আয়েশা সিদ্দিকারই বোধ হয়, নাম কমু না। আরে দায় যা বলেন, হ্যাঁ দায় যা বলেন। তারপরে কি হলো শোনেন আমি বলছি। একজনকে তোমাদের মধ্যে থেকে অনেক ভালোবাসি, তার নাম বলবো না, বলবো না। তার সাথে দেখাবো না বিজি গো, খুলে বললে ভালো হয়, এরা সবাই শুধু আমারই সন্দেহ করে, খুলে বললে ভালো হয় না কোনো বিজি। আমি দেখি বলে বিবি রাগো যান যান আপন আপন হুজরায় চলে যান, নিজ নিজ পক্ষে ফিরে যান। আজ রাতে গো, আজ রাতে আমি নবী যার উজরার মধ্যে থাকবো, যার রুমের মধ্যে আমি প্রবেশ করব, বুঝতে হবে তাকে আমি বেশি ভালোবাসি। কিন্তু ব্যাপার গোপন রাখতে হবে, কোনদিন তা প্রকাশ করতে পারবেন না। কত বুদ্ধি রাখে আমার নবী, ব্যাপার গোপন রাখতে হবে। সব বিবিরা চলে গেছে, রাত বারোটা একটা দুইটা তিনটা হযরত বেগম মদিনার মসজিদের মধ্যে আজান দিয়ে দিলেন, আসসালাত খায়রুম মিনান নাউম। ফজর হয়ে গেছে, সূর্য উঠে গেছে, শাড়ি যার রুমের মধ্যে, স্বামী যার রুমের মধ্যে থাকে, সকালবেলায় মুখটা দেখলে কিছু না কিছু বোঝা যাবে। সব বিবিরা আবার ফজরের পরে এক বৈঠকে মিলিত হয়ে সমস্ত বিবিরা বড় বড় চোখ করে আয়েশার মুখের দিকে তাক। হযরতে মারিয়া, ওই যে শরবত বানা যায় শরবত, হযরতে মারিয়া তো আয়েশা গোপন করলে কি হবে বুঝি না আমি। আয়েশা বললেন কি? নবী না তোমার রুমে আসিল, তোমার রুমে, যেহেতু বয়সে সকল আর ছোট, তাদের চায় চালার যায় মাথা হেট করে দিল। নবীর দাম্পত্য জীবন কত যে সুখের জীবন। আল্লাহ কসম দিলেন নবী আহাজে রাতে আমার রুমের মধ্যে প্রবেশ করেন নাই, কসমের উপরে তার কোনো কথা। হযরত মারিয়া বলে পেয়ালার মধ্যে শরবত পড়ে রয়েছে, মারিয়া গো ও শরবত আছে বলে, শরবত আছে বলে দিনের নবী আজকে রাতে আমাকে ডাকে না, প্রতিদিন মরিয়া গো শরবত আছে, কিন্তু আজকে নবীর সুন্দর কণ্ঠ আমি শুনি নাই। আল্লাহর কথা, সব বিবির একের পরে কসম খায়। হঠাৎ করে নজর করে দেখে মসজিদে নববীর দিক থেকে দিনের নবী আসছে, মুচকি হাসতে হাসতে
দেবীদের মাঝখানে গিয়ে আস্তে করে বসে গেলেন। আপনার দাসা মনে দিনের না বিগ কার রবি ছিলেন আমরা বুঝি নাই। আমার নবী দেখে মনে হয় দেখুন আমি মসজিদে আমার মাবুদের ইবাদতের মধ্যে কাটাই দিয়েছি গুজারাত গো আমার আয়সা কারণ আমি যাই নাই কারণ আমি সবাইকে এক সমান ভালোবাসি। বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أبو الله تعالى بستقلا دي اكتو تاكي دیکھو تو মাহবুব বউ ও মাহবুব তুমি দেখো তো একটু নজর করে তুমি একটু দেখো কত বান্দা বান্দি তোমার এরা বসে আছে এক ডাক মৌমাতির মতো একটা লোক ঢালা রায় না মা ঢালা রায় না এরা আর শুনতে চায় তোমার বন্ধু ওর জীবনী প্রাণ ধরে পরে শুনতে চায় মাহবুব রাত অধিক হয়ে গেছে আমি আমার ভাইদেরকে নিয়ে তোমারই এই পবিত্র দরবারে এতিমের মতো দুখানা হাত বিছাইলাম তুমি আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও তুমি মাফ না করলে কে মাফ করবে তুমি দান না করলে কে মোদের দয়া করবে আল্লাহ মাহবুব কারো ছেলের অভাব মেয়ের অভাব অসুস্থায় ভুগতেছে বেকার চাকরির অভাব এখন তুমি সকলের মনে নেক মাকসাদ গুলো পূর্ণ করে দাও মাহবুব গো এই সম্মেলনে যারা পরিশ্রম করে দিন রাত 24 ঘন্টা এদের পরিশ্রম তুমি কবুল করো সভাপতি সাহেব অসুস্থ সুস্থ করে দাও আমার স্নেহের ছাত্র অসুস্থ ভক্ত একে তুমি সুস্থ করে দাও যারা টাকা দেয় পয়সা দেয় সাহায্য গুলি তুমি কবুল করো মাহবুব গো ও মাহবুব হাজার হাজার লোক এখন আমি কি দিয়া বিদায় দিব দেওয়ার মতো আমার কাছে কিছু নাই গো আমার আল্লাহ আমি মন খুলে দোয়া দিয়ে দিলাম মাহবুব গো তোমার কুদরতি রহমতের কুলের মধ্যে ভাইদের তুলে দিলাম তুমি তোমার কুলে করে করে সবাইকে যার যার বাড়িতে বসে দাও নাম শুনলে পাগলের মতো ছুটে আছে এদের কি হজরতে ফাতিমার মতো বানিয়ে দাও হজরত ফাতিমা যেমন জীবন ভর দুঘের সংসারে না খাইয়া না খাইয়া গো আল্লাহ স্বামীর সেবা করে গেছে পর্দার ভিতরে থেকে গেছে জান্নাতুল বাকি করে চলে গেছে তুমি আমার মাদেরকে আপন আপন স্বামীর খেদমত করার তৌফিক দিবা পর্দার ভিতরে থাকতে পারে সে তৌফিক তুমি দিবা মাহবুব গো আমার মা বোনদের মনে কি দুঃখ আমার তো জানা নাই কিন্তু তুমি অন্তর যাবি তুমি তো রিবুম্বি জাতি শুধু যা
এরা আমার ভক্ত, এরা মন দিয়ে আমার ভালোবাসে গো আমার আল্লাহ, এরা পাগলের মতো ছুটে আসে আমি গুনাগারের নাম শুনি, এদেরকে তুমি দিনের মুজাহিদ বানিয়ে দাও, এদেরকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, জীবনে বহু মোনাজাত করেছি, কোন মোনাজাত কবুল হয়েছে আমি জানি না, আজকের এই মোনাজাতটা তুমি ফেরত দিও না, মাহমুদ গো আর একটা কথা বলে এ বিদায় হয়ে যায়, আমি জানি না কার মা আছে কার মা নাই, কার বাপ আছে কার বাপ নাই আমি জানি না, যাদের মা নাই মা গো মা বলে ডাকে ওর মতো কেউ নাই, কত লোকে আব্বা ডাকে বউলু কাছে বাপ ডাক দেওয়ার মতো কেউ নাই, মা দুঃখিনি কি কত কষ্ট করে এই দুনিয়ার মধ্যে রেখে গেছে, দশ পাঁচ দশ দিন পেটে বোঝা বুঝতে মায়ের করিনার মধ্যে না তিমি দুনিয়া এসেছি, শীতের রাত যায়নি সোয়াইনি পেশাব করে দিতাম, বাবি নিয়ে গেলে পেশাব করে দিতাম, বুকের মধ্যে লাইয়া ঘুমাইলি গো পেশাব করে মার বুকটা ভিজাই দিতাম, মা বুক থেকে আমার নামাই দেয় নাই, শীতের রাত পুরা বুকটা ভিজে গেছে আর গয় নাই বুক থেকে আমার নামাই দেয় নাই, কিনারে সোয়াইয়া জামা জা বদলাইয়া আমি আমার বুকে লইয়া ঘুমাইছে, তুমি বলেছো বন্ধ রে আমি যখন দেখি তোর চোখের মধ্যে পানি, আমি যখন দেখি রে বন্ধু শিক্ষা তো আমার মায়া লাগে তোর কিনারে হাজির হয়ে যাই, আমি আমার কুদরতি হাত বাড়াইয়া বন্ধরে তোর চোখের পানি বলে মুন্দি দে আর বলে দে আর গাদি যা জীবনের সব গুণাগুলি তোর মাফ করে দিল, আল্লাহ এ মুনাজাত ফিরত দিও না, আজকের এ মুনাজাত ফিরত দিও না আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুল আলিম, অথবা আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, মউতে মৌতের দিনে মুদের জাবানে জারি রেখে দিও তুমি মোহাম্মদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম।